আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে আইকিউ অপশন ট্রেড করবেন এবং মোবাইল দিয়ে আইকিউ অপশন ট্রেড করে অনলাইন থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কম্পিউটার দিয়ে কীভাবে ট্রেড করতে হয় বিভিন্ন ধরনের সিক্রেট ট্রিপস অ্যান্ড টিক্স শেয়ার করা আছে তো আজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল শুরু হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে আইকিউ অপশান ট্রেড করবেন এবং কীভাবে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন তো আমি এই ভিডিওতে আপনার এ টু জেড দেখাবো কীভাবে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন কীভাবে মোবাইল দিয়ে আপশনাল ডেটাগুলো ফিল আপ করবেন কীভাবে মোবাইল দিয়ে ডিপোজিট করবেন এবং কীভাবে মোবাইল দিয়ে ট্রেড করে অনলাইন থেকে আর্নিং করবেন আশা করি ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা মোবাইল দিয়ে কিভাবে এ টু জেড আইকিউ অপশন ট্রেড করা যায় সেটা আপনারা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা চলে যায় কিভাবে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের ভিডিও যে ডিসক্রিপশন বক্স রয়েছে ডিসক্রিপশন বক্সের টাইটেলের উপরে ক্লিক করবেন এভাবে টাইটেলের উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অনেকগুলো লিঙ্ক আপনারা দেখতে পারবেন তো লিঙ্ক দেখতে পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ লিঙ্ক এখানে ক্লিক করতে হবে তো তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা আপনারা মোবাইল দিয়ে ডিসক্রিপশন বক্স ওপেন করতে পারেন না সেক্ষেত্রে আপনার টাইটেলের উপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এভাবে আপনাদের ডেসক্রিপশন অফ বক্সটি খুলে যাবে এবং যারা কম্পিউটার দিয়ে এ টু জেড এ টু জেড আইকি অপশন সম্পর্কে জানতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পেন আইকে অপশন এ টু জেড বাংলা টিউটোরিয়াল দু হাজার বিশ এই ভিডিওটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে দিয়ে দেবো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই ভিডিওটি দেখার পরেও আপনারা এই ভিডিওটি যদি দেখে নেন তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখে নিলে আপনার একটা আইকি অপশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যারা একদমই নতুন তারা এই আইকি অপশন এ টু জেড বাংলা টিউটোরিয়াল কীভাবে আইকি অপশন শুরু করবেন এই ভিডিওটি দেখে নেবেন ঠিক আছে তো চলুন আমরা অ্যাপসটি ডাউনলোড করি অ্যাপসটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস লিঙ্ক এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি তো এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে বলবে তা আপনার ক্রোমকে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক যখনই করবেন ডাবল ক্লিক করলে আপনাদের মধ্যে আরেকটা ইন্টারফেস ওপেন হবে এমন যে গুগল প্লে স্টোর তো তখন আপনাদের গুগল প্লে স্টোরে ডাবল ক্লিক করতে হবে তো যখনই গুগল প্লেতে ডাবল ক্লিক করবেন তখন আপনার মধ্যে একটা ইন্টারফেস হবে অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো দেখুন এই ইতিমধ্যে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অপশন এবং লগ ইন অপশন তো রেজিস্ট্রেশন অপশনটা তাদের জন্য একদম নতুন এখনও আপনাদের আইকি কি অপশান অ্যাকাউন্ট নেই তাদের জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর আর এখানে একটা যে কোনো একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অথবা আপনারা যদি গুগল দিয়ে সাইন আপ করতে চান তো এখানে গুগলে ক্লিক করবেন অথবা আপনি যদি ফেসবুক দিয়ে সাইন আপ করতে চান তো এখানে ফেসবুক দিয়ে ক্লিক করতে পারবেন এক কথা আপনি গুগল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন ফেসবুক দিয়েও করতে পারবেন এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন অথবা আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে ফোন নাম্বারটা দিবেন দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে লগ এ ক্লিক করবেন তো সাপোজ ধরুন আপনি একদম নতুন আপনি এখনও আপনার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কী করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিবেন এবং গুগল দিয়ে কীভাবে সাইন আপ করেন আমি একটু দেখিয়ে দেয় এই যে গুগলের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে যেই স্টোরের সঙ্গে যেই মেলটা সেট করা আছে সেই মেইলটা এখানে আপনার শো করবে দেখুন আমার এখানে অনেকগুলো মেল আছে আমি যদি এই প্রথম যে মেলটা আছে মেইলটা ক্লিক করে দিই ক্লিক করলে কিন্তু এটা দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো আমি চাচ্ছি নতুন কোনো একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার খুব সহজে করতে চাইলে এখানে জাস্ট এখান থেকে যে কোনো আপনার এখানে আপনার প্লে স্টোরে যে মেলটা আছে মেলটা শো করবে উপরে ক্লিক করে দিবেন তো দেখুন আমি একটা নতুন ইমেল অ্যাড্রেস দিতেছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রেজিস্ট্রেশনের ঘরে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি তো আপনারা যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন অথবা গুগল দিয়ে সাইন আপ করার ক্ষেত্রে জাস্ট আপনি মেইলটাতে ক্লিক করবেন মেলটা ক্লিক করলে জাস্ট আপনাদের মাঝে এমন একটা লোডিং হবে লোডিং হয়ে ঠিক সেম এই ইন্টারফেসটা কিন্তু শো করবে আপনারা দেখতে পাচ্ছেন যখনই এমন হবে ঠিক সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলটা কিন্তু এমন আপনার পোর্ট্রেট মূর্তি হয়ে যাবে তো এটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ট্রেড অন প্র্যাকটিস এটা এক এমন একটা ইন্টারফেস আসবে তার মানে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করার জন্য দশ হাজার ডলার মানে একটা ডেমো ব্যালেন্স সম্পূর্ণ ফ্রি পাবেন তো আমি এখানে ট্রেড অন প্র্যাকটিসে ক্লিক করছি আচ্ছা এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াটস নিউ নতুন কি এসেছে এগুলো আপনার না দেখে ক্লোজ করে দিবেন ওকে দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন প্র্যাকটিস অ্যাকাউন্টে আপনার এখানে ডেমো ব্যালেন্স দশ হাজার এখানে শো করতেছে তো বন্ধুরা প্রথমে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশান এক্ষেত্রে পার্সোনাল ডেটাগুলো এখানে ফিল আপ করতে হবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য প্রথমে আপনি এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যান আইকন আছে এই ম্যান আইকনটার উপরে ক্লিক করবেন তো ম্যান আইকনটার উপর ক্লিক করলে আপনাদের মোবাইলটি আবার আপনাদের ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে আসার পরে এখান থেকে আপনাদের নেম দিতে হবে যেই এই ঘরটা রয়েছে এই ঘরটাতে আপনার নেমটা দিয়ে দিবেন আপনি আপনার যেই নাম সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন আচ্ছা প্রথম আপনার নাম যদি হয় সুজন মিয়া সেক্ষেত্রে প্রথম ঘরে দিলেন সুজন এবং লাস্ট ঘরে দিলেন মিয়া এখানে আপনার নিক নেম তো এখানে আপনার এটা আপনার কখনো এডিট করার দরকার নেই তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড ফোন নাম্বার তো এখানে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এবং কনফার্মের ফোন নাম্বার তো প্রথমে আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্টও করলাম সেই মেল অ্যাড্রেসটা আমাদের কনফার্ম করতে হবে যেটা করার জন্য আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাব তো ইমেল অ্যাড্রেস আসার পর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল আইকিউ অপশন থেকে আসছে কনফার্ম ইউর ইমেল তো যখনই আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব তো দেখুন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাক্টিভেশন প্রক্রিয়াধীন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সফল হয়েছে তো আমাদের কিন্তু ইমেলটা কনফার্ম করা হয়ে গেল তো ইমেল কনফার্ম করা হয়ে গেলে তো আমাদের চলে যেতে হবে আবার ফোন নাম্বারটা কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড রয়েছে অ্যাক্টিভেশন চাইলে আমরা এই কোড দিয়েও কিন্তু ইমেলটা ভেরিফাই করতে পারতাম তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল কনফার্মেশন যে লাল হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু মুছে গেছে তো এবার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কনফার্মেশন তো ফোন নাম্বার কনফার্মেশন ক্লিক করার জন্য এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করবেন দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটা টাইপ করলাম ফোন নাম্বার টাইপ করার পর এখান থেকে আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে যখনই ক্লিক করবেন আপনার যে এই যে ফোন নাম্বারটা দিলেন এই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে বা একটা কোড চলে যাবে সেই কোডটা জাস্ট এখানে বসাবেন বসানো হয় যে রিডিম অপশন আছে রিডিমের উপর ক্লিক করলে কিন্তু আপনার এই ফোন নাম্বার অপশনটা ভেরিফাই হয়ে যাবে তো এই ফোন নাম্বার অপশনটা পরে ভেরিফাই করব তো এখানে মোটামুটি আপনাদের কাজ সবগুলোই শেষ হয়ে গেছে তারপর আরেকটু কাছে যে এখানে সিটিজেনশিপ দেওয়া তো সিটিজেনশিপ এখান থেকে আপনারা বাংলাদেশ করে দিবেন দিয়ে এখানে টিকমার্ক করে দিবেন এখানে দেখেন সিটিটা আপনার যেই সিটি সেই সিটিটা আপনি এখানে বসিয়ে দিবেন এইভাবে আপনার এই অ্যাড্রেসটা আপনার যে আছে সেটা আপনি অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা রয়েছে বন্ধুরা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন এবার দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ফল তো ভেরিফিকেশান ফলো এখানে ক্লিক করার পরে আপনি ইমেল কনফার্ম হয়েছে এবার প্রুফ অফ আইডেন্টিটি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার নামটা দিবেন আইডি কার্ডের সঙ্গে যে নামটা রয়েছে ঠিক সেই নামটা আপনি কিন্তু দিয়ে দিবেন এখানে তো দেখুন আমি নামটা আমি আইডি কার্ডে এই নামটা আসে এই নামটা দিলাম দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি মেল কি ফিমেল সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে সাপোজ এই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে জন্ম তারিখ বসানোর পরে আবার এখানে কিন্তু নেক্সটে ক্লিক করে আইডি কার্ডের সঙ্গে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে বসাতে হবে তো এটা বসিয়ে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার কান্ট্রি অফ রেসিডেন্ট এটাতে বাংলাদেশ সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করবেন এবার নেক্সটে ক্লিক করার রেসিডেন্স রেসিডেন্টস অফ মানে আপনার সিটি শহরের নামটা এখানে কিন্তু আপনার আবার দিতে হবে দেখুন শহরের নামটা আপনি এখানে আবার দিবেন পোস্টাল কোডটা কিন্তু এখানে আপনি আবার দিবেন অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার আইডি কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে তো দেওয়ার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করতে হবে আর ইউ এ রেসপন্সিবল পার্সন নো এখানে আমরা তো আমেরিকার নাগরিক নয় সেখানে এখানে নো করে দিতে হবে তো এটা নো করে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারটা এখানে দেখাবে তো ফোন নাম্বারে নেক্সট করতে হবে তো নেক্সট করার পরে ফোন নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা এখানে বসাতে হবে চাইলে স্কিপ করতে পারবেন সাপোজ আমি এটা স্কিপ করলাম তো স্কিপ করার পরে আপনাদের যে ইনফরমেশন চলেছে দেখতে এখানে অনেকগুলো ডকুমেন্ট এখানে ফুল নেম সবগুলো দেবে যে দ্য ডকুমেন্ট ইউ আর গোয়িং টু সেন্ড আস মাস্ট বি ক্লিয়ার ভিজিবল বলছে আপনি যে ডকুমেন্টটা আমাদের সেন্ড করবেন সেগুলো অবশ্যই এই ইনফরমেশন থাকতে হবে দেখতে পাচ্ছি আপনার ফুল নেম থাকতে হবে ইউর ফটো তোমার ফটো থাকতে হবে ডেট অফ বার্থ থাকতে হবে এক্সপায়ারি ডেট থাকতে হবে ডকুমেন্ট নাম্বার থাকতে হবে ইউর সাইন ইউর সিগনেচার থাকতে হবে তো এগুলো থাকার পরে আপনি আপনি আপলোডে ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করার পরে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এক কথায় এখানে আপনি পাবেন তিনটা অপশন প্রথম ঘরে পাসপোর্ট দ্বিতীয় ঘরে ড্রাইভিং লাইসেন্স তৃতীয় ঘরে আপনার আইডেন্টিফাই কার্ড তো আপনি যেটা আপনার রয়েছে আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করলেন সেই ইনফরমেশনগুলো কোনটার সাথে মিল রয়েছে সেটা কিন্তু এখানে আপনি টিক মারবেন সাপোজ যদি আপনার এনআইডি পাসপোর্টের সঙ্গে মিল থাকে তো পাসপোর্টে ক্লিক করবেন যদি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন এর পর্বে সেগুলো যদি মিল থাকে সেটা আপলোড করে অথবা আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড যেটা নতুন হয়েছে সেটার সঙ্গে যদি আপনার অ্যাড্রেসের মিল থাকে তো এনআইডি কার্ডটা ক্লিক করবেন আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে প্লাস্টিক ফরমেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এনআইডি কার্ডের যে প্রথম যে অংশটা রয়েছে সেটা আপনি এখান থেকে স্ক্যান করবেন তো স্ক্যান করার পরে এখানে আপনার আরেকটা নতুন একটা নেক্সট অপশান আছে দেখুন স্টেপ ওয়ান এবং স্টেপ টু তো এখানে দুইটা অপশান আছে যখন আপনি প্রথম স্টেপটা স্ক্যান করা হয়েছে ওটা স্ক্যান করে নিয়ে নেবে তারপর দ্বিতীয় স্টেপ আসবে দ্বিতীয় স্টেপ আসার পরে আপনার এনআের যে অপোজিট পৃষ্ঠা আছে এক কথা পিছনের পৃষ্ঠা আছে সেই পিছনের পৃষ্ঠাটা এখানে আপনি দিয়ে পিছনের পৃষ্ঠা দেবেন দিয়ে ওটাও স্ক্যান করে নিয়ে নেবে নেওয়ার পরে আপনি সাবডিটে ক্লিক করলে কিন্তু আপনার মোটামুটি ভেরিফিকেশন সিস্টেমটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো ভেরিফিকেশন যখনই হয়ে যাবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ শেষ মোটামুটি ভেরিফিকেশনে পালা পুরো শেষ এবার আপনাদের কাজ করতে হবে এখানে ট্রেড কীভাবে এখানে আপনি ট্রেড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ডেমোতে কিন্তু কিছু ডলার পেয়ে গেছেন এটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এবার আমাদের কাজ কীভাবে আমাদের ইন্ডিকেটরগুলো সিলেক্ট করতে হবে এক কথায় আমরা কম্পিউটারের যেভাবে ইন্ডিকেটর সিলেক্ট করি এখানে ঠিক ইন্ডিকেটর সিলেক্টের কিন্তু অপশন রয়েছে তো চলুন আমরা আমাদের ইন্ডিকেটরগুলো সিলেক্ট করি নিই তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফাইভ সেকেন্ড লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর রয়েছে আপনি যেই ইন্ডিকেটার আপনি যদি এখানে ক্যান্ডেলস্টিক এখানে ক্যান্ডেল স্টিক নিতে চান তো এখানে ক্যান্ডেল স্টিক হয়ে যাবে আপনি যদি এটা নিতে চান এটা হয়ে যাবে তো আমি সাপোজ ক্যান্ডেল স্টিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের ওয়ান মিনিটের চার্ট সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাদের এটার অফ কাজ মোটামুটি শেষ হয়ে গেল তো এখান থেকে ইন্ডিকেটর সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর রয়েছে তো বন্ধুরা এই ইন্ডিকেটর ব্যবহারগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুন্দর করে শিখিয়ে দেবো অলরেডি আমার এই বিষয়ে কিন্তু ইন্ডিকেটরের বিষয়ে কিন্তু কম্পিউটার টিউটোরিয়াল প্রচুর রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন তো মোবাইল টিউটোরিয়াল আসবে প্রচুর আসবে সেগুলো থেকে আপনি শিখতে পারবেন তো এখানে আমি জাস্ট আপনাদের বেসিক কিছু ধারণা দিচ্ছি এবং কীভাবে ট্রেড করতে সেটা আপনি শিখিয়ে দিচ্ছি তো এখান থেকে বলিংকার ব্যান্ড সিলেক্ট করবেন তো এখানে মানে ডিভিশনটা এমনি থাক থাকার পরে এখানে অ্যাপ্লাই করে দিবেন তো দেখুন আমাদের ইন্ডিকেটরগুলো সেট আপ করা হয়ে গেছে সিলেক্ট করা হয়েছে এবার আমাদের ট্রেড করার পালা তো এবার আমরা ট্রেড করবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস প্লাস আইকন ক্লিক করলে এখানে কি আপনি অনেকগুলো অপশন পাবেন দেখতে পাচ্ছেন অপশন ডিজিটাল ফরেক্স এখান থেকে আপনি অপশন সিলেক্ট করে নিতে পারেন অপশন সিলেক্ট করে নিয়ে আপনি কোন মার্কেটে ট্রেড করতে চান এখানে অনেকগুলো মার্কেট রয়েছে সেই মার্কেটের উপরে ক্লিক করবেন তারপর আপনি এ ইউডি সি এখানে আপনি ট্রেড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট এখানে আপনি চাইলে ইনভেস্টমেন্ট এখানে আপনি পঞ্চাশ ডলার আছে আপনি যে কয় ডলার করতে চান সেই কয় ডলার এখানে আপনি সিলেক্ট করে দেবেন সাপোজ আমি ফাইভ ডলার করতে চাই তো ফাইভ ডলার এখানে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন ট্রেডের পালা এখন সাপোজ আপনি মনে করেন মার্কেটটা এই যে পজিশন আছে পজিশনের থেকে মার্কেটটা তিরিশ সেকেন্ডের ভিতর উপর দিকে যাবে সেক্ষেত্রে আপনি কাল ধরবেন আপনি মনে করেন যে মার্কেটটা তিরিশ সেকেন্ডের ভিতরে নিচে দিকে যাবে সেক্ষেত্রে পুট ধরবেন এটা হচ্ছে বেসিক এরপরে আপনাদের যে সিক্রেট বিষয়গুলো আছে সেইগুলো তো আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করবো এবং এই বিষয়ে আর ভিডিও রয়েছে আমাদের ইউটিউব সেগুলো আপনি দেখে তো সাপোজ আমি এখানে পুট ধরলাম ফাইভ ডলারের তো কনফার্ম করে দিলাম দেখুন কনফার্ম করে দেওয়ার পরে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু এই যে ডেমো ব্যালেন্স ছিল এখান থেকে কিন্তু আমাদের পাঁচ ডলার কেটে নিয়েছে পাঁচ ডলার কেটে নিয়ে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যে আপনার এখানে ট্রেডটা প্লেস হয়ে গেছে তো দেখুন দেখতে পাচ্ছেন আমাদের এক্সপারেশন টাইম আর মাত্র চব্বিশ সেকেন্ড আসে এই চব্বিশ সেকেন্ডের ভিতরে মার্কেট আমরা যে জায়গায় ট্রেড প্লেস করছি সে সেই থেকে যদি নিচের দিকে থাকে সেক্ষেত্রে আমাদের ট্রেডটি সাকসেস হবে আর যদি নিচের দিকে না থাকে তো ট্রেডটি আমাদের লস হবে তো দেখতে পাচ্ছেন না তেরো সেকেন্ড রয়েছে মার্কেটটা কিন্তু এখন উপর দিকে আসে এক কথা আমাদের লস পজিশনে আসে তো দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু আমাদের উপরের দিকে আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেডটি কিন্তু লস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ট্রেডটি কিন্তু লস হয়ে গেল তো এটা মোটামুটি ছিল আপনাদের ট্রেড করার সিস্টেম এবার কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন সেটা আপনার দেখিয়ে দিই তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে এখানে ওয়েব মানি আছে স্ক্রিল আছে মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে পারফেক্ট মানি আছে তো এখানে আপনারা মোটামুটি তিনটাতে ডিপোজিট করতে পারবেন সেটা হচ্ছে ওয়েব মানি স্ক্রিল আর আপনার পারফেক্ট মানি এই তিনটাতে আপনার ইজিলি ডিপোজিট করতে পারবেন তো সাপোজ আপনি মনে করেন স্ক্রিল ডিপোজিট করতে চান সেক্ষেত্রে স্ক্রিলে ক্লিক করবেন ক্লিক করে আপনি কত ডলার এখানে ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করে দেন পনেরো দশ তো মিনিমাম এখানে আপনি টেন ডলার ডিপোজিট করতে পারবেন তো দশ ডলার ডিপোজিট করবেন করার জন্য এখানে দশ ক্লিক করবেন এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তো ডিপোজিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সরাসরি স্কিলের সাইটে নিয়ে আপনাদের চলে যাবে যদি আপনার স্কিল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিও দেখে কিন্তু স্কিল অ্যাকাউন্ট করতে পারে যেখানে বলতেছে আপনার স্কিল অ্যাকাউন্ট অলরেডি থাকে সেক্ষেত্রে লগনে ক্লিক করতে হবে স্কিল না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো সাপোজ আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ডটা দিবেন দিয়ে 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 ক্লিক করবেন লগিনে ক্লিক করার পরে মধ্যে একটা ইন্টারফেস শো হবে ইন্টারফেস এখানে দেখা যাবে আপনি দশ ডলার আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে তো সেটা আপনার আসার পরে আপনি পেতে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে তো ডিপোজিট বিষয়ে আমার ইউটিউবে ভিডিও রয়েছে সেই ভিডিও আপনার দেখতে পারেন আমি আবার পুনরায় মোবাইল দেখিয়েও ডিপোজিট করতে হয় সেক্ষেত্রে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়ে দেবো তো এটাই ছিল মোটামুটিভাবে আজকের এ টু জেড এ টু জেড ভিডিও মোবাইল দেখিয়ে ট্রেড করতে যায় তো মনে রাখবেন এখানে আপনাদের আপনাদের একটা আপনাদের একটা গুড একটা উপদেশ দেয় সেটা হচ্ছে আপনি যদি এই আইটি অপশন মার্কেটটা না শিখেন না বুঝে এখানে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক লস হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের আমাদের প্রথমেই আপনাদের রিকোয়েস্ট করবো এখানে আপনারা যেমন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে যদি আপনি এখান থেকে ভালো রেজাল্ট করেন বা ভালো ভালো লাভ করতে থাকেন সেক্ষেত্রে আপনার ডিপোজিট করে এখানে ট্রেড করবেন অন্যথায় এখানে আপনি ট্রেড করে আপনার টাকা নষ্ট করবেন না তো এটাই ছিল মোটা মোবাইল দিয়ে এ টু জেড ভিডিও টিউটোরিয়াল ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ